স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গের 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে না। এবং তারা এটাও বলছে যে তাপমাত্রা আগামী দুই দিন কিন্তু বাড়তে পারে, কিন্তু তারপরে আবার তাপমাত্রা নামবে এমন সম্ভাবনা রয়েছে। 2-3 ডিগ্রি বাড়বে, আবার 2-3 ডিগ্রি কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কেন হতে পারে বা কবে হতে পারে আমরা লাইভ ট্র্যাকে দেখব। আবহাওয়া দপ্তর যেটা বলছে, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে না, কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা জানাচ্ছে। আমরা কিন্তু দেখব, পুরোটা চেক করে নেব যে সত্যিকারেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি হবে না, উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে কি হবে না। তো সঙ্গে থাকুন, আমরা প্রথমে একবার দেখে নিচ্ছি কুয়াশাটা দেখে নেব, তারপর কিন্তু আমরা বৃষ্টিপাতের দিকে যাব এবং সময় থাকলে আমরা তাপমাত্রা মোটেও দেখে নেব। তো আমরা ইতিমধ্যে যেটা হচ্ছে দৃষ্টিপাত করে একবার দেখার চেষ্টা করি, এতে ভালো করে বোঝা যায়। সকালের দিকে একবার দেখার চেষ্টা করি, 5টার সময়তে দেখে নিচ্ছি মঙ্গলবার। কিন্তু দেখুন, হয় মেঘলা আকাশ হবে অথবা কুয়াশা হবে অথবা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কিছু একটা হতে পারে, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই সমস্ত এলাকাতে কিন্তু একটা দেখুন কালারটা কিন্তু রয়েছে লাল বা বেগনি হলে কিন্তু সেই জায়গাতে দৃষ্টিপাতটা কিন্তু মানে অনেকটাই কিন্তু কম থাকবে। অর্থাৎ সেখানে কুয়াশা থাকলে কুয়াশার দাপট এই জায়গাতে বেশি থাকতে পারে, কিন্তু বাকি জায়গাতে আবহাওয়া দপ্তর যেটা বলছে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। আপনাদের জায়গাগুলো দেখিয়ে দিলাম কোথায় কোথায় রয়েছে, এটা কিন্তু দৃষ্টিপাতের বিষয়ে দেখাচ্ছি। আমরা বুধবার একবার চেক করে দেখে নেব, যেখানে গ্রিন কালার আছে সেখানে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, বুধবারে কিন্তু অনেকটা চান্স কম রয়েছে। এবং দেখুন যেটা হচ্ছে বৃহস্পতিবার আমরা নিয়ে গেলাম সকালের দিকে, তখনও কিন্তু দেখুন বিভিন্ন জায়গাতে এইরকম দেখাচ্ছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো যেখানে লাল লাল বা নীল নীল দেখাচ্ছে সেখানে কিন্তু হয় একদম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা দেখিয়ে দিলাম শুক্রবার পর্যন্ত আমরা দেখে নিয়েছি চেক করে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে, আমরা বজ্র বৃষ্টি মোডে বা বৃষ্টির প্রকার মোডে গেলে কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারবো। তো আমরা ইতিমধ্যে যেটা হচ্ছে আমরা লাইভ ট্র্যাক দেখছি, আমরা একবারে বৃষ্টিপাতের পরিমাপে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা দেখে নেব যে এইখানে বৃষ্টিপাতটি হবে কি হবে না বা হলে কোথায় কোথায় হতে পারে। উত্তরবঙ্গের 5 জেলাতে মানে একদম দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে। আমরা মঙ্গলবার থেকে দেখুন এখানটা উত্তরবঙ্গ আমরা দেখে নিচ্ছি একবার, তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গও দেখবো, ওদিকে বৃষ্টিপাতটি হলে কবে কবে হতে পারে বা সম্ভাবনা আদৌ আছে কি নেই। তো সঙ্গে থাকুন, আমরা কিন্তু ট্র্যাক করছি। দেখুন উত্তরবঙ্গ দেখা যাচ্ছে আসামের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে, গুয়াহাটির দিকে রয়েছে আমরা কিন্তু দেখছি। দেখুন ইতিমধ্যে মঙ্গলবার যেটা দেখা যাচ্ছে যে বিকেলবেলার দিকে কিন্তু যেটা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, এদিকে দেখুন বড় করে দিলাম, দার্জিলিং, কালিম্পং, এদিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি অর্থাৎ ধূপগুড়ি এই সমস্ত অংশে, আলিপুরদুয়ার, কোচবিহার এইদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রংপুর বিভাগে কোথাও কোথাও টুকটাক করে কিন্তু হালকা হতেও পারে, এখন কেন কুচবিহার লাগোয়া অংশে, ধুবড়ির দিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে শিলংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে ডিমাপুর এই সমস্ত দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখিয়ে দিলাম ডিব্রুগড়ের কাছাকাছি কোথাও অংশে হতে পারে, এছাড়া আরও ট্র্যাক করলে আমরা দেখছি। দেখুন দেখতে থাকুন তাহলে বোঝা যাবেন, দেখুন আসাম বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের তুলনামূলক প্রায় নেই বললেই চলে, কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলাতে কিন্তু পশ্চিমবঙ্গে এবং আসামের উত্তরভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। এবারে যেটা হচ্ছে বুধবারের দিকে দেখুন, 21 তারিখেও কিন্তু বৃষ্টিপাত একটু বাংলাদেশে কিন্তু সিলেট এবং ঢাকার আশেপাশে কিছু অংশে, এছাড়া আগরতলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে, এছাড়া আসামের দিকে রয়েছে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু বুধবার যেটা দেখা যাচ্ছে দুপুরের দিকে একটা হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এছাড়া সিলেট, এছাড়া ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলং, গুয়াহাটি, জোরহাট, ডিমাপুর, ডিব্রুগড়, এছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিক্ষিপ্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হতে পারে, দেখুন সেটা জায়গাটা জুম করে দেখাচ্ছি।
ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর এই দিকে চান্স রয়েছে একদম। এগুলো এই নয় যে এটা হবেই, কিন্তু মানে একটা চান্স রয়েছে। বিষ্ণুপুর, বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা। এছাড়া যেটা হচ্ছে দেখুন, নগরখোড়া, হাবড়া, স্বরূপনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে, বাদুড়ার দিকেও কিছুটা রয়েছে দেখা যাচ্ছে, বনগাঁর দিকেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেবো আরও কোথাও কোথাও আসছে কি না। এছাড়া যেটা দেখা যাচ্ছে, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন, মতিহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, তাছাড়া ঢাকা, কাপসিয়া, নগরপুর, লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া অম্বাসা, আগরতলা, অমরপুর এদিকে কিন্তু রয়েছে সেনবাগের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা আরেকটু জুম করে দেখি, দেখে নিচ্ছি কোথাও কোথাও আরও কোথাও কোথাও হতে পারে কি না, আরও টোটাল আমরা ট্র্যাক করে করে দেখছি। দেখুন দক্ষিণবঙ্গে অর্থাৎ কুড়ি তারিখে একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আমরা আরও ট্র্যাক করছি দেখুন আরও আসছে কি না। আরও কিন্তু দক্ষিণ এদিকে কিন্তু দেখুন উপকূলের দিকে কোথাও কোথাও চান্স থাকতে পারে, অথবা মেঘেলা আকাশও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেখুন আরও এখানে একটা এদিকে মানে অর্থাৎ ছড়িয়ে ছিটে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা কোথায় পড়ছে দেখুন এই জায়গাগুলো, চৌগাছা এরম করে একটা কিন্তু রয়েছে, দক্ষিণ নদিয়ার দিকেও কিছুটা কোথাও কোথাও টুকটাক করে একটা হতে পারে। এছাড়া দেখুন আবার একটা বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবারে, যেটা হচ্ছে চন্দননগরের কাছাকাছি অংশে, এখানে চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত অংশে কিন্তু একটা গুর্দা, বারাসাত, পানিহাটির দিকে দেখাচ্ছে না কিন্তু এই কিন্তু হাবড়ার দিকে, নগরকোড়ার দিকে একটা বৃষ্টিপাতের চান্স, বনগাঁর দিকে। এছাড়া যশোর, দেখুন নারেল, গোপীনাথপুর, মাদারীপুর, মুখসুদা এদিকে কিন্তু একটা টুঙ্গিপাড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া বা এই জায়গাটাতে দেখুন যেটা হচ্ছে কন্টাই, খাজুরি, বাজকুল এদিকে একটা চান্স বা উপকূলের দিকে কোথাও কোথাও টুকটাক হতে পারে সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন ত্রিপুরার দিকে রয়েছে, সিলেট, ময়মনসিংহের দিকে রয়েছে, শিলচরের দিকে রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে দেখাচ্ছে না কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের দিকে বা কোচবিহারে কোথাও কোথাও, এছাড়া গোয়া, গোয়ালপাড়া, এছাড়া ডিমাপুর, জোড়হাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিগবয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বৃহস্পতিবার। আরও ট্র্যাক করে দেখাচ্ছে দেখুন, এরপরে যখন ট্র্যাক করছে আরও কিন্তু সুন্দরবন, লাগোয়া সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেখুন বরিশাল এবং খুলনার এই সমুদ্র উপকূলের দিকে, পিরোজপুর, মতিহার, সেনবাগ এদিকে, খাগড়াগাছি, কুমিল্লা, অমরপুর, আগরতলা, অম্বাসা এদিকে কিন্তু, লখাই, কিশোরগঞ্জ, এছাড়া মৌলভীবাজার, সিলেট, শিলচরের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবারে ডিব্রুগড়ের দিকেও দেখা যাচ্ছে আরও কিন্তু ট্র্যাক করলে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে চট্টগ্রামের দিকে কিন্তু সরে যাচ্ছে, অর্থাৎ ত্রিপুরা, শিলচর এদিকে কিন্তু চট্টগ্রাম এদিকে কিন্তু সরে যাচ্ছে। দেখুন করিমগঞ্জ, অববাহিকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এরপরে কিন্তু একুশ তারিখে বৃষ্টিপাতটা কিন্তু চট্টগ্রাম হয়ে মায়ানমারের দিকে প্রবেশ করছে, তখন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু ফাঁকা হয়ে থাকছে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সব জায়গাতে বৃষ্টিপাত নেই, দক্ষিণ কোথাও কোথাও কিন্তু এরপরে দেখুন পরিষ্কার করে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, আর বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, উত্তরবঙ্গও আসছে না দক্ষিণ, অর্থাৎ একটা এরপরে কিন্তু যেটা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে ওই বৃষ্টিপাত চলে যাওয়ার পরেই কিন্তু আবার ঠান্ডা আসতে পারে এই বৃষ্টিপাতের জন্য, এই যে মেঘলা আকাশ হবে তার ফলে কিন্তু তাপমাত্রা বাড়বে। এছাড়া আমরা একবার দেখে নেব তাপমাত্রা, মোটেই দেখে নিচ্ছি কেমন রয়েছে বর্তমান আবহাওয়া, তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু 17-18 মতো রয়েছে। দেখুন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এই জায়গায় কিন্তু 17-18 মধ্যে রয়েছে, ত্রিপুরার দিকেও কিন্তু 16-17 মধ্যে, আসামের বিভিন্ন অংশে 15-16-17-18 মধ্যে রয়েছে, সেটা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু 10-15-16 মধ্যে থাকার সম্ভাবনা, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে 16-17 মধ্যে রয়েছে, এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 17-16 মধ্যে কিন্তু থাকছে। আমরা দেখে নেব সকালের দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে, ওই সময়তে সকালের দিকে 7টার দিকে দেখে নিচ্ছি বা 5টার দিকে দেখে নিই ওই সময়তে টেম্পারেচারটা কেমন থাকতে পারে, দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে কিন্তু 11-12-13 থাকতে পারে, কোথাও কোথাও 14 হতে পারে, উপকূলের দিকে একটু বেশি থাকছে কিন্তু কলকাতা বা তার আশেপাশে 12-13 মতো থাকার সম্ভাবনা। এছাড়া যখন আমরা বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছি তখন 12-13 মধ্যে থাকার সম্ভাবনা, এছাড়া মালদা হয়ে যখন দিনাজপুরের দিকে আমরা হয়ে যাচ্ছি তখন 12-13 মধ্যে থাকার সম্ভাবনা, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 14-15 থাকার সম্ভাবনা, রংপুর বিভাগে 13 এবং রাজশাহী থেকে ময়মনসিংহ, সিলেটের দিকে নিয়ে গেলে 13-14 থাকার সম্ভাবনা, মেহেরপুর থেকে ঢাকা, কুমিল্লা হয়ে গেলে 14 মতো, খুলনা, বরিশালের দিকে আমরা দেখতে পাচ্ছি 13-14-14-15 মতো থাকার সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামের দিকে নিয়ে গেলে 14 মতো, এছাড়া ত্রিপুরার দিকে 12-13 এরকম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যখন আসামের দিকে উঠছি তখন 12-13, এদিকে মেঘালয়ের দিকে অনেকটা কম থাকছে, কোথাও 5-6 নেমে যাচ্ছে কিন্তু বাকি জায়গাগুলোতে দেখা যাচ্ছে আসামের
13-14-15 মতো সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটা দেখা হচ্ছে। আমরা দেখিয়ে দিলাম লেটেস্ট আপডেট, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।